যদি আমি বলি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অবিশ্বাস্য কাজের সুযোগ, সৌদি আরবে কাজ করার এবং কেরিয়ার গড়ার একটি সুবর্ণ সুযোগ নিয়ে, কিন্তু তার জন্য কি আমাকে কোনো চার্জ দিতে হবে? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে না। এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের নিয়োগ, ফ্রি 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 ফ্রি, এবং এখানে একাধিক জব পজিশন আবেদন করার সুযোগ রয়েছে। তাই এই সুযোগটিকে কাজে লাগিয়ে আবেদন করার প্রতিক্রিয়াটি জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যান্ডশপ কমার্শিয়ালসে আপনাকে আবার স্বাগত, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন সব ওভারসিজ চাকরির খবর। আর আজকের চাকরির খবরটি বিশেষত বাংলাদেশি আগ্রহী প্রার্থীদের জন্য, যার প্রাক নির্বাচনী ইতিমধ্যে ঢাকা বাংলাদেশে চলছে। এই চাকরির সুযোগটি থাকছে মক্কা এবং মেদিনা অঞ্চলে। মক্কার জন্য মুসলিম ক্যান্ডিডেটস, আর জেদ্দার জন্য যে কোনো রিলিজিয়ন আবেদন করার অনুরোধ জানাচ্ছি। তাই চলুন চাকরির খবরটি সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা চাকরিদাতা প্রতিষ্ঠানটি সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। আজকে চাকরিদাতা প্রতিষ্ঠানটির নাম হচ্ছে এসএনসি লাভলিন, একটি স্বনামধন্য পেশাদার সেবা এবং প্রকল্প ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান। তারা বিভিন্ন বিভাগে সর্বজনীন দক্ষ লোকাল দ্বারা পরিচালিত সর্বোৎকৃষ্ট সেবা প্রদান করে থাকেন। এখন তারা মেধাবী ব্যক্তিদের নির্বাচন করছেন তাদের সৌদি শাখার অংশ হওয়ার জন্য। এখানে 8টি জব পজিশন। এখন প্রত্যেকটি জব পজিশনের জন্য আবশ্যক যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা, সেই সাথে কাজের বিবরণ সহ দেখানো হবে। প্রথম পজিশনটি হচ্ছে পিএম অপারেটর, এমইপি টেকনিশিয়ান, ডিপ্লোমা যোগ্যতা থাকা আবশ্যক। দ্বিতীয় পজিশনটি হচ্ছে এইচভিএসি টেকনিশিয়ান, প্রার্থীদের অবশ্যই ডিপ্লোমা অথবা এইচভিএসি যোগ্যতার উপর আইটিআর যোগ্যতা থাকতে হবে। তৃতীয় পজিশনটি হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, আর জন্য ডিপ্লোমা অথবা আইটিআর যোগ্যতা থাকতে হবে। চতুর্থ জব পজিশনটি হচ্ছে ইএলভি টেকনিশিয়ান, যার জন্য ডিপ্লোমা অথবা আইটিআর যোগ্যতা থাকতে হবে। পঞ্চম জব পজিশনটি হচ্ছে হেভি ডিউটি প্লাম্বার, যার জন্য প্রার্থীদের আইটিআর যোগ্যতা অথবা অন্য কোনো ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ষষ্ঠ জব পজিশনটি হচ্ছে মেকানিক্যাল টেকনিশিয়ান, যার জন্য প্রার্থীদের আইটিআর যোগ্যতা অথবা অন্য কোনো ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। সপ্তম জব পজিশনটি হচ্ছে ম্যাসন, কার্পেন্টার, ফল সিলিং এবং জিপসম, যার জন্য প্রার্থীদের এই সম্পর্কিত অত্যন্ত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং অষ্টম জব পজিশনটি হচ্ছে পেইন্টার, তাদের অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এইচভিএসি টেকনিশিয়ান, প্রার্থীদের অবশ্যই ডিপ্লোমা অথবা এইচভিএসি যোগ্যতার উপর আইটিআর যোগ্যতা থাকতে হবে। হেভি ডিউটি প্লাম্বার, যার জন্য প্রার্থীদের আইটিআর যোগ্যতা অথবা অন্য কোনো ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ম্যাসন, কার্পেন্টার, ফল সিলিং এবং জিপসম, যার জন্য প্রার্থীদের এই সম্পর্কিত অত্যন্ত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পজিশনগুলোর বেতন পরিসীমা হবে 1900 থেকে 2000 সৌদি রিয়াল, সেই সাথে 300 সৌদি রিয়াল দেওয়া হবে খাবার বাবদ, 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন। এবং প্রার্থীদের বয়সসীমা হচ্ছে 25 থেকে 42 বছর। সকল সফল প্রার্থী পাবে কোম্পানির দ্বারা আবেদনকৃত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ, যার মধ্যে থাকছে ফ্রি থাকার ব্যবস্থা, ফ্রি যাতায়াত ব্যবস্থা, বাৎসরিক টিকিট, বেতনভোগী ছুটি, মেডিকেল ইন্স্যুরেন্স এবং সৌদি শ্রমিক আইন অনুযায়ী ওভারটাইম করার সুযোগ। যেমনটা আমি আগেই বলেছি যে ইতিমধ্যে প্রাক নির্বাচনী প্রতিক্রিয়া চলছে ঢাকা বাংলাদেশে। সর্বশেষে ইন্টারভিউটি অগস্ট মাসে সম্পন্ন হবে। সৌদি আরবে আর স্বনামধন্য কোম্পানিতে কাজ করার এই সুবর্ণ সুযোগটি কোনোভাবেই হাতছাড়া করবেন না। আপনি আপনার সিভি, পাসপোর্ট আর প্রয়োজনীয় কাগজপত্র সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
এই সম্পর্কিত সকল বিষয় স্ক্রিনে দেখানো হয়েছে এবং নিজে ভিডিওতে ডিসক্রিপশন লিংকে দেওয়াও হয়েছে। আবেদন করার জন্য এবং নতুন নতুন ওভারসিজ চাকরির খবর জানতে www.hansjob.com এ রেজিস্টার করুন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের ফলো করুন নতুন সব চাকরির খবর জানতে। আপনাদের অনেক ধন্যবাদ হান্স জব কমার্শিয়াল দেখার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।